হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? অ্যাবাউট আবিরের আরও একটা রিভিউ ভিডিওতে আপনাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন ভিডিওটি। আশা করি আপনি ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আদি আসল আজায়েবে সোলেমানি তাবিজের কিতাব, এছাড়াও এই ধরনের আরও অনেক বইগুলো রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের কাজগুলোতে কিন্তু দরকার হয়। তাছাড়াও এটা হলো আপনার আজায়েবে সোলেমানি তাবিজের কিতাবের মধ্যে ইসলামিক যে নিয়মকানুনগুলো রয়েছে যেগুলো আরবি দিয়ে বিভিন্ন যে নকশা, এছাড়াও তদবির, বিভিন্ন রোগ ব্যাধির যে চিকিৎসার জন্য, এগুলোর জন্য এই বইয়ে আপনার ইসলামিক যে শাস্ত্রগুলো রয়েছে এগুলোর আপনার নিয়মকানুন সব কিছু মেনে তারপর কিন্তু বইগুলো কিন্তু আপনার লেখা হয়েছে। এছাড়াও এই বইটার যদি সূচিপত্রটা যদি আপনাদের একটু দেখাই, তাহলে সূচিপত্রটা এইখানটাতে রয়েছে, যে সূচিপত্রটা এইখানটাতে আপনারা দেখতেই পাচ্ছেন। হামদ, এছাড়াও শত্রু শত্রুতা ও চিন্তা দূর করিবার আমল, হাকিমের সম্মুখে যাইতে ভয় দূর করিবার আমল, রোগ নিরাময়ের তদবির, রুজি বৃদ্ধির তদবির, চক্ষু রোগের আমল, স্বপ্নের ভিতরে নিজের হালাত দেখিবার আমল, এছাড়াও হারানো পশু ফেরত পাইবার আমল, জিনবুতের আসর দূর করিবার আমল, স্বামী স্ত্রী ঝগড়া দূর করিবার আমল, এছাড়াও স্ত্রী আপনার পালাইবার তদবির, স্ত্রী যদি পালিয়ে যায় তাহলে তাকে কাঁচানোর তদবির, যাতনার তদবির, এছাড়াও স্ত্রীর গোপন কথা জানিবার তদবির, যাতনা বিষ নষ্ট করিবার তদবির, সব ধরনের তদবিরগুলো কিন্তু এই বইটাতে পাবেন। পাশাপাশি এই বইটাতে যত তদবিরগুলো রয়েছে সবগুলাই কিন্তু আপনার ইসলামিক শাস্ত্রে, যেগুলো এইখানটাতে কিন্তু আপনার এইখানে দেখতেই পাচ্ছেন। বুকের ব্যথা দূর করিবার তদবির, এই পাশটাতে রয়েছে পেট ব্যথা দূর করিবার তদবির, মহিলা বা জানোয়ারের দুধ বেশি হইবার তদবির, এখানে দেখতেই পাচ্ছেন মহিলার বুকে দুধ বেশি হইবার তদবির, মহিলার বুক ব্যথার তদবির রয়েছে এই পাশটাতে, অনেক ধরনের আপনার বিভিন্ন চিকিৎসার পাশাপাশি, এছাড়াও বিভিন্ন যে বশীকরণ থেকে শুরু করে অবাধ্যকে বাধ্য করা, অনেকের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, এই ধরনের তদবিরগুলো এই বইটাতে আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র এই বইগুলো না, আমাদের কাছে আরও অনেক ধরনের বইগুলো রয়েছে। আপনার যদি কোনো বইয়ের দরকার হয় তাহলে বিস্তারিতের জন্য আমাদের কল করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন নাম্বার রয়েছে। আর এমন বইয়ের রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।